ফের দালালের খপ্পরে পড়ে বক্সনগর বিশালগড় সোনামুড়ার কিছু ছেলে না খেয়ে মরার পথে। ঘটনার বিবরণে জানা যায়, বক্সনগর রাজবাড়ির পাশে জিনিসপুকুর এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী ও তার ছেলে মোহাম্মদ শামীম মালদ্বীপে থাকে। তাদের খপ্পরে পড়ে প্রায় 8 থেকে 10 জন লোকের জীবন যাওয়ার পথে। গত 3 মাস পূর্বে বক্সনগর এলাকার হাসিনা বেগমের ছেলে সবুজ মিয়াকে মালদ্বীপ নিয়ে যায় ভালো কাজ দেবে বলে, কিন্তু 3 মাস অতিক্রান্ত হওয়ার পর গত 5 দিন পূর্বে আলিয়া বেগমকে জিজ্ঞেস করার পর সে বলে তার কিছু করতে পারলে করার জন্য, কারণ তার ছেলে মালদ্বীপে এই লোকগুলোকে ফেলে পালিয়ে বাড়িতে চলে আসে। এখন এই লোকগুলো বিদেশের বাড়িতে না খেয়ে মরার পথে। লোকগুলো সবুজ মিয়া বক্সনগর, নূর আলম বক্সনগর, নজরুল ইসলাম বক্সনগর, মোহাম্মদ শামীম মতিনগর, বিশালগড় লালসিংমুড়ার একজন। এখন তাদের মধ্যে দুজনের অবস্থা ব্যাগতিক দেখে কলমচোড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আলিয়া বেগম, দেলোয়ার হোসেন ও তার ছেলের বিরুদ্ধে 1,70,000 টাকা করে প্রতিটি লোক থেকে এই দালাল চক্রটি হাতিয়ে নেয়। এর মধ্যে দুজন লোক নিজের খরচে খেতে না পেয়ে বাড়িতে এসে বাকিরাও আসার পথে। এ ন্যাক্কারজনক ঘটনার নায়ক বক্সনগর এলাকার আলিয়া বেগম। সে গত 1 বছর ধরে সাধারণ মানুষকে বোকা বানিয়ে 1,00,000 টাকা হাতিয়ে নিয়েছে বলে সূত্র মারফত খবর। এখন দেখার বিষয় প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আমার নাম আবু নাহিম। কি হয়েছে তো ঘটনা? কি ঘটনা? গত মাসের সরি 2 মাস আগে আমার বাইরে আমার সম্বন্ধে আরও 4 জন মালদ্বীপ নেওয়া হয়েছে। যে লোকে নিচে, হ্যার নাম হইল আলিয়া বেগম, হ্যার স্বামীর নাম হইল দুলাল মিয়া। বাড়ি হলো জিনিস পুকুর পাড়ে, বক্সনগর রাজবাড়ির দক্ষিণ বাড়ি। তো মূল ঘটনা হলো আমার ভাইয়ের বিদেশ নিয়ে সম্বন্ধে তারা 4-5 জন এক সমানে ফ্লাইট করায় নিছে। তারা কাজ দিতেছে না, আজকে 2.5 মাস হয়ে গেছে। খানা দানা বঞ্চিত লাঞ্ছিত আছে, থাকা জায়গা নাই, শোয়ার জায়গা নাই, খানা দানা আছে কিনা রুমের থেকে বাড়ি ঘুরে দেয়, নানান ধরনের সমস্যা তারা সম্মুখীন হইতে গেছে। এখানে যাইয়া আনফিট করাইয়া বোম্বাই লিয়ে গেছিল। বোম্বাই আইনে তারা খবর টবর লয় না, 15 দিন পরে রয়েছে। ছেলেরা আইসি নি পর খুঁজছে নি। পরে আমি যোগাযোগ করে ভাইয়ের মোবাইল রিচার্জ ছিল না, টাকা টোকা ঢুকাইয়া মানুষ ধরিয়া আমি বাইরের লোক কন্ট্যাক্ট করছি। করার পর 15 দিন পরে আমি ওইখান থেকে নিজে টিকিট ফ্লাইট করায় বাড়ি চলে এসেছি। এখন আমি আইনের আওতায় আসছি। এখন কি থানায় লিখিত দিছ? লিখিত দিছি থানা। এখন তার বাড়িতে যে নিছিল, হ্যার বাড়িতে গেছিলেন? গেছিলাম হ্যার বাড়িতে। হ্যার বাড়ি কি উত্তর দিছে? হ্যার বাড়িতে যাওয়ার পরে কইতে এসে চিটা গড়বা করো, আইন ফুল প্রধান মেম্বার দাঁড়ানো আনো, আমার কিছু কিছু কথা তো না, নানান ধরনের কথাবার্তা। কত টাকা দিছিলে? 1,75,000 টাকা দিছি। এখন আমি চাইতে আইনের আওতায় এসে আমার সামাজিকভাবে যখন টাকা রিটার্ন করে দেয়। আর 4 জন লোক এখানে আছে, খায় দায় না, ঘুমা নাই, কোনো কিছু নাই, একদম অবহেলা, বঞ্চিত লাঞ্ছিত হয়ে ঘুরে রয়েছে। তারা পুনর আমার ফোলা নিচে। আপনার ছেলের নাম কি? সবুজ মিয়া। আপনার ছেলে কই এখন? মালদ্বীপে আছে।15 দিনের মতন হে আসিল, কাম দিব দিছি কইয়া আসিল, এপর্যন্ত হে কাম টাম দিতার না। তো হেও অভিযোগ আসিল, হের কাগজ পত্র আসিল না, হে গিয়া থানাত গিয়া ধরা দিয়ে এই দেশে। এখন আপনি তার বাড়িতে গেছিলেন? কি কইছে, উত্তর দিছে কি? হ্যাঁ যাওনে কইছে, হ্যাঁ কিছু করতাম তো না, হের করোনার নতুন কোনো ক্যাপাসিটি নাই, ফলে কিছু করতাম আর আমরা টিকিট কেটে খোলা পাইতাম। আপনারা জিজ্ঞেস করছেন না বলে আপনারা নিছেন, এখন আমরা করতাম কেন? হ্যাঁ নিছি, নাইলে পড়া তা খেয়া নজর আপনা কাম পাই আপনাদের খানা করছে দিতাম না, যাদের টুকটাক কাম বিচেরে বার করুক, বার করে টুকটাক কাম করুক, পয়সা তো খানা করছে খাও, কান্টা করতাম না এসব দিতাম। এখন আপনারা কি থানা লিখিত দিছেন নি? হ্যাঁ দিছি। এখন কি চাইতেছে? এখন চাই আমার ছেলে বাইতানুক আর আমার টাকা পয়সা দিয়ে দে। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন? রড সিমেন্ট প্রয়োজন? তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে। আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর 500D রড, ট্রায়াম এ প্লাস, এফই 550D, সেইল 550D রড, ডালমিয়া DSP, স্টার সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয়। আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যার সামগ্রীও পাওয়া যায়। আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড, BSF ক্যাম্প সংলগ্ন।
তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে। সোনামুড়া, সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 9366603055, 9612587239।